আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার এ পর্যায়ে আমরা জানব যে খাওয়ার আদব। আমরা অনেক সময় খাবার খাই, কিন্তু এই খাবার খাওয়ার আদবটা অনেকে আমরা জানি না, বা অনেকেই জেনে থাকলে বিষয়টা আমরা পালন করি না। এবং প্রতিটি পিতামাতার উচিত তার সন্তান আদিদেরকে, তার সন্তান ছেলে মেয়ে যারাই হোক, তাদেরকে খাবার আদব শিক্ষা দেওয়া। তো আমরা নিজেরাই যদি না জানি, তাহলে সন্তানদেরকে কীভাবে শিক্ষা দেব? তো আমরা এ পর্যায়ে একটি হাদিসের মাধ্যমে জানব যে হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের আদব তিনটি উল্লেখ করেছেন। তো এই হাদিসটা হলো আবুলুল আল মারজান, 1313 নম্বর হাদিস। অত্র হাদিসটির রাবি হলেন উমার ইবনে আবি সালামা। উমার ইবনে আবি সালামা বলেন, কুনতু গোলামান ফি হাজারি, আমি যখন ছোট ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, আমি যখন ছোট ছিলাম, ওয়াকানাত ইয়াদি তাতিশু ফি সাহফাতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেতে আমার হাতটা খাবার পাত্রে এরকম বিভিন্ন সময় নড়াচড়া করতো, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত, ছোটাছুটি করতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখার পর ফাকালা লি, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়া গোলাম সামি আল্লাহ। এখানে তিনটি আদবের কথা বললেন, যে ইয়া গোলাম সামি আল্লাহ, হে গোলাম তুমি যখন খাবে তখন তুমি আল্লাহর নামে খাও, তার মানে বিসমিল্লাহ বলে তুমি শুরু করো, বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করো। নাম্বার দুই, ওয়াকুল বিয়ামিনিক, এবং যখন তুমি খাবে ডাইন হাতে খাবে, ডাইন হাতে খাবে, ডান দিক থেকে খাবে। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তোমার সামনের দিক থেকে খাবে। তাহলে আমরা অত্র হাদিসটিতে পেলাম যে তিনটি আদব। এক নাম্বার, খাবার শুরুতে বিসমিল্লাহ বলা। দুই, ডান হাত দিয়ে খাওয়া। তিন, সামনের দিক থেকে খাওয়া। তো অনেকেই রয়েছে আমরা যারা পানি পান করব, পানি পান করার ক্ষেত্রে আমরা কীভাবে করবো, অনেকেই দাঁড়িয়ে পানি পান করি, বা অনেকে দেখা যায় যে পানীয় জাতীয় কোনো কিছু আমরা বাম হাত দিয়ে খাই, এটা সম্পূর্ণ শয়তানি খাবার। কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ডান হাতে খাও। তো পানি যখন আমরা পান করবো, পানীয় কোনো জিনিস পান করবো, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন নিঃশ্বাসে, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুই তিন নিঃশ্বাসে তিনি পান করতেন, এবং তিনি বলেন যে আমার ধারণা জাজাইমি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারিবাল মা সালাসান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নিঃশ্বাসে তিনি ইয়াতানাফাসু সালাসান, তিন নিঃশ্বাসে পান করতেন। তো আমরা যখন পানি পান করব, সেটা তিন নিঃশ্বাসে পান করা উচিত, এবং তিন নিঃশ্বাসে পান করব, সেই সাথে বসে পানি পান করব। তাহলে পান করার ক্ষেত্রে আমরা দুটি সুন্নাত পেলাম, এক নাম্বার তিন নিঃশ্বাসে, দুই নাম্বার বসে। আর খাবার খাওয়ার ক্ষেত্রে আমরা তিনটি সুন্নাত পেলাম, এক নাম্বার শুরুতে বিসমিল্লাহ বলা, এবং ডান হাতে খাওয়া, সামনের দিক থেকে খাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।